নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, জেড স্কুলে জানাই তোমাদের স্বাগতম। আমি গত তিনটি ভিডিওতে আমি এই 12 নম্বর পর্যন্ত কার্যকলাপ নিয়ে আলোচনা করেছিলাম, মানে বাংলা বর্ণের বিভিন্ন কার্যকলাপ, বিভিন্ন ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করেছিলাম। আমি বাংলা বর্ণের বিভিন্ন কার্যকলাপের একটি সিরিজ আরম্ভ করেছি। গত তিনটি ভিডিওতে আমি 1 থেকে 12 পর্যন্ত কার্যকলাপ আলোচনা করেছি। তো আমি এই ভিডিওতে আমি 13 থেকে শুরু করব, মানে কার্যকলাপ বা ক্রিয়াকলাপ 13 থেকে শুরু করব। তো 13 নম্বর ক্রিয়াকলাপে কী বলা হলো প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো এখানে কী বলা হলো, এসো নিচে যেভাবে বর্ণের সঙ্গে আকার যোগ করা হয়েছে সেভাবে আকার যোগ করে পড়ি ও লিখি, ঠিক আছে, মানে আকার যোগ করব। এখানে কী বললো, এখানে ম আছে, ময়ের সঙ্গে আকার যোগ করলে কী হবে, মা হবে, মানে মা হবে, ঠিক আছে। তো রয়ের সঙ্গে আকার যুক্ত হলে কী হবে, রয়ের সঙ্গে যদি আমরা আকার যুক্ত করি তাহলে কী হবে, রা হবে। এখানে কয়ের সঙ্গে যদি আমরা আকার যুক্ত করি কয় আকার হবে, কা হবে। লর সঙ্গে যদি আমরা আকার যুক্ত করি কী হবে, লা হবে। তারপর হর সঙ্গে যদি আমরা আকার যুক্ত করি হা হবে। তারপর খয়ের সঙ্গে যদি আমরা আকার যুক্ত করি কা হবে। তারপর রয়ের সঙ্গে যদি আমরা আকার যুক্ত করি কী হবে, রা হবে, ঠিক আছে। তারপরে দেখো প্রিয় 14 নম্বর কার্যকলাপে, ঠিক আছে, তো 14 নম্বরে কী বলা হলো প্রিয় চিত্র, এখানে এসো শেষ বর্ণে আকার যোগ করে শব্দ গঠন করি, শেষ বর্ণে আকার যুক্ত করব, ঠিক আছে। এখানে একটি করে দেওয়া হলো, এখানে বর্গজ্য আছে, বর্গজ্যর সঙ্গে কী আকার যুক্ত হবে, কী হবে, মানে বয়ের সঙ্গে আকার যুক্ত হবে, কী হবে, জবা। তারপর এখানে ম আছে আর বর্গজ্য আছে, তো বর্গজ্যর সঙ্গে আকার যুক্ত হলে কী হবে, ম আছে তো আর বর্গজ্য দেওয়া আছে, তো বর্গজ্যর সঙ্গে আকার যুক্ত হলে কী হবে, মজা হবে। তারপরে আ ম আর কী আছে, ডশূন্য র আছে, তো আমরা ডশূন্য র সঙ্গে যদি আমরা আকার যুক্ত করি তাহলে কী হবে, আমরা হবে। আ ম আর ডশূন্য রেখাটা আমরা বা আমরা, ক আর ল, ঠিক আছে, কল। এখন যদি আমরা আকার যুক্ত করি শেষের বর্ণের সাথে কী হবে, কলা হবে। তারপর থেকে এখানে কী আছে, ক ম ল আছে, কমল আছে, ঠিক আছে, তো ক ম আল্ল যদি আমরা আকার যুক্ত করি কী হবে, লয়ের সাথে কমলা হবে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছ। তারপর দেখো এখানে আমরা 15 নম্বর কার্যকলাপে কী বলা হলো, 15 নম্বর কার্যটি আমি দেখাচ্ছি, দেখো প্রযুক্তিরা, এখানে 15 নম্বর কার্যকলাপে বলা হলো, এসো ছবি দেখে নাম বলিও লিখি। এটা কি নাক, তো নাকের দন্ত 9 আকার দেওয়া আছে, আমরা ক যদি লিখি আমরা কী হবে, নাক হয়ে যাবে। এখানে কী আছে, এটা কী আছে, তালা, তো তালার প্রথম বর্ণটি বা বর্ণ যুক্ত করে দেওয়া হলো, আকার দেওয়া হলো, তা আছে, আমরা যদি লয় আকার যদি আমরা দিই তো কী হবে, তালা হয়ে যাবে। এখানে এটা কি জবা ফুল লাগে, ঠিক আছে, জবা, তো বর্গজ দেওয়া আছে, বয়ের সঙ্গে যদি আমরা আকার দিয়ে দিই তাহলে কী হবে, জবা হয়ে যাবে। তো প্রিয়া নেক্সট কার্যকলাপে আসছি, নেক্সট কার্যকলাপে অর্থাৎ 16 নম্বর কার্যকলাপে কী বলা হলো, এখানে কী বলা হলো, শ্রুতলিপি, শ্রুতলিপি, শ্রুতলিপি মানে কী, মানে আমি তোমাদেরকে বলবো আর তোমরা সেটা মানে শুনে শুনে লিখবে, তো সেটা ঘরে প্র্যাকটিস করবে। যদি ঘরে যদি তোমাদের বয়স্ক যদি মানুষ থাকে, দাদা ভাই বা মা বাবা যদি থাকে, তাহলে এই ধরনের বানান বলবে, যে তাদেরকে বলবে আর তোমরা তাদের কাছ থেকে শুনে শুনে, মানে তারা বলবে যেমন লেখো নাক, তোমরা এরকম এই খাতার মধ্যে নাক লিখবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা শ্রুতলিপি করে প্র্যাকটিস করবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো, যদি ভিডিওটি বুঝতে পারো তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আজকের জন্য বিদায় দাও, টাটা, বাই বাই।